ও একটা ভাবে বাতি জ্বালায়া দাও, ও দুলাল চান আমার অন্তরে, ওই বাতি হলে ওই একটা আগরবাতি, ওই একটা মমের বাতি, ওই একটা লাইটার, ওই একটা জ্ঞানের বাতি জ্বালায়া দাও, ওহ দয়াল চান আমার অন্তরে, একটা ভাবের বাতি জ্বালায়া দাও, ওহ দয়াল চান আমার অন্তরে। কথা বলার কথা ছিল, কিন্তু আমাকে আগে বলেছে দুই একটি কথা বলে বসতে, তো পালা গান গাওয়ার সুযোগ নাই, এর মধ্যে কথা বলতে হবে। তো সর্বপ্রথম আমার যিনি বিপক্ষ শিল্পী তিনার কাছে আমি আবারও ভক্তিপূর্ণ সালাম রাখলাম। তবে সালাম রেখে আমার সর্বপ্রথম উনার কাছে আমার জানবার একটি বিষয়, সেটা হলো যদি আমি সৃষ্টি থেকে জানতে চাই অনেক দূরে চলে যাবে, তারপরে ওখান থেকেই আমার জানাটা মনে হয় খুব দরকার, সেটা হলো যে আপনাকে আদমকে যখন সৃষ্টি করে বেহেশতে আলার মধ্যে রেখে দিলেন, আদমের ভালো লাগে না, আমার জানবার বিষয় যে এমন একটি বাক্সের মধ্যে, ছোট এমন একটি বাক্সের মধ্যে একটি বস্তু আল্লাহ রাখলেন, এই বস্তুটাকে দেখার পরে আদম হাত পা নাড়াইতে লাগলেন, এই বস্তুটা কি, এবং এই বস্তুর মধ্যে এমন কি ছিল ওই বাক্সের মধ্যে যেইটা দেখে আদম হাত পা নাড়াইতে লাগলেন, আদম তার জন্য পাগল হইলেন। এই সৃষ্টির থেকে আমার একটি কথা, আর এই বার্জিক জগতের মানুষকে আনন্দ দেওয়ার জন্য হলেও এটাও হাদিসের মধ্যে একটি কথা, সেটা হলো এই বার্জিক জগতে এসে আপনি বিয়ে করেছেন, আমিও বিয়ে করেছি, আরেকজন মাও বিয়ে করেছে, আরেকজন মার যা আছে আমারও তা আছে, আপনার স্ত্রীর যাহা আছে আপনার মেয়েরও তাহা আছে, আপনার মারও তাহা আছে। আমার জানবার বিষয় আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন, এই বিবাহ করেছেন কোন বস্তুটাকে? এই দুইটি কথা আপনার কাছে আমি রাখলাম, আর আমি এই গান গাইয়া বসবো, আজকে মহাবিপদ আছে। তবে আবার একটি কথা কই, এই কথা হইল একজন বলতেছে আল্লাহ গো এই পরিমাণ যে তুমি গরম দিতেছ, আবহাওয়াটাই এত বেশি, এই আবহাওয়াটা একটু কমানো যায় না, একটু বৃষ্টি বাদল দেওয়া যায় না? এখন আল্লাহ অনেকবার শুনতে শুনতে আল্লাহ পাক বলতেছে আমার বান্দা যখন
চাইতাছে যে একটু বৃষ্টি দি, এমনই বৃষ্টি ঝড় দিছে যে ঘর বাড়ি সবকিছু ভাঙা গেছে গা। এখন ভাঙা যাওয়ার পর আবার বলতেছে আল্লাহ আমি কি তোমার কাছে একটু বেশি চাইয়া ফেলাইলাম নাকি, যে তুমি আমার ঘর বাড়ি ভাঙা দিলা তো এমন আবার বেশি কিছু চাইয়া ফেলাইলাম নাকি যে ঘর বাড়ি যেন আবার ভাঙা দিয়েন না। তাই এখান থেকে আমি রাখলাম। তাই এখানে মহত বলছে এই ওঠো ওঠো নগরবাসী থাইকো না ঘুমের ঘরে, আরে ওঠো ওঠো নগরবাসী থাইকো না ঘুমের ঘরে, হলে ওই একটা আগরবাতি ওই একটা মোমের বাতি ওই একটা লাইটের ওই একটা জ্ঞানের বাতি জ্বালায়া দাও, ও দয়াল চান আমার অন্তরে একটা ভাবের বাতি জ্বালায়া দাও, ও দয়াল চান আমার অন্তরে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহু হাজারে হাজারে ভক্ত কান্দে পৈরা দয়ালের দরবারে, ও হাজার হাজার ভক্ত কান্দে পৈরা দয়ালের দরবারে, ওরে কই রইলা মনসুর সা ফুল ফুটাইয়া ভক্তের বাসরে, ও দয়াল চান আমার অন্তরে ওই বাতি।